আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সারা বাংলার আজকের আয়োজনে অবস্থান করছি ওল্ড টাউনে। দর্শক, অনেকেই এখন আমরা জানি যে আসলে মাংসের দাম কিন্তু বেড়ে গেছে, কিন্তু তারপরও বেশ কিছু কিছু জায়গায় এখনও কিন্তু কম দামে মাংস বিক্রি হচ্ছে। আজকে জানানোর চেষ্টা করব পুরান ঢাকার কোথায় কেমন দামে মাংস বিক্রি হচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাংস কত করে বিক্রি করতেছেন? মাংস বিক্রি করতেছি আমি এখন বর্তমান 700 টাকা। 700 টাকা? আচ্ছা, আপনার নামটা একটু জানতে চাই। আমার নাম মেহেদি হাসান। মেহেদি হাসান, দোকানের নাম আছে কোনো? না, দোকানের নাম নাই। দোকানের নাম নাই। এই জায়গাটার নাম কি? এটা আগাম ছিলেন নাকি? হ্যাঁ, এটা আগাম ছিলেন। হ্যাঁ, আগাম ছিলেন। কতদিন থেকে দোকানদারি করতেছেন? এখানে দোকানদারি করতে আজকে 4 মাস। 4 মাস কেমন বিক্রি হয় আপনার? এখন বেশ সেল কমে গেছে অনেক। তাও যদি এখন জানি দৈনিক কত কেমন? এই ছোট গরু একটা, ছোট একটা, ছোট একটা গরু, এখন বড় জবাব করতে আমার এখন ছোট। এখন ছোট? হ্যাঁ। 100 কেজির মতো হবে নাকি আরো? না, আরো কম। আরো কম? 40 থেকে 60 কেজি আজ গেলে সারাদিনে 60 কেজি। ষাট কেজি? হ্যাঁ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, গোস্ত কত করে বিক্রি করছেন? বর্তমানে 700 টাকা কেজি বিক্রি করতেছি। 700 টাকা কেজি? জি, 700 টাকা কেজি। দোকানের নামটা একটু জানতে চাই। আমার দোকানের নাম হচ্ছে সোয়াদ গোস্ত বিতান। জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো আপনার যা পাকিস্তান মাঠ, আগে সাদেক রোড, পাকিস্তান মাঠ। এই দোকানটা কতদিন বয়স? আমার এই দোকানে 1 বছর পূর্ণ হয়েছে। এক বছর থেকে কি 700 টাকা দিচ্ছেন? জি না, 1 বছর 700 টাকা না, ইলেকশনের পর দিন থেকেই 700 টাকা দাম হয়ে গেছে। ইলেকশনের আগ পর্যন্ত 650 টাকা করে আমরা বিক্রি করছি। দামের কারণে হাটঘাটে মাল কিনতে পারতাছি না, অনেক দাম, এই জন্য আমি পাইকারি আনতেছি। পাইকারি আনার ওখানে 50 টাকা বাইরে গেছে, এই জন্য আমরা এখন বর্তমানে 700 টাকা বিক্রি করতেছি। যদি একটু জানি যে প্রতিদিন কেমন সংখ্যায় বিক্রি করছেন মাংস? আগে আমি প্রত্যেক দিন 120 থেকে 130 কেজির একটা ওজনের গরু বিক্রি করতে পারতাম, বর্তমানে দাম বাড়ার কারণে সেটা 50 থেকে 60-এর মধ্যে চলে আসছে। 50 টাকা 60 টাকা দাম বাড়ার কারণে পাবলিকের প্রতি একটু চাহিদাও কমে গেছে, গা আর্থিক সমস্যার কারণে তারাও এখন খাইতে চাইতেছে না। যখন 650 টাকা ছিল প্রত্যেক দিন আমি 100-150 কেজি গোশ বিক্রি করছি, আর দাম বাড়ার কারণে পাবলিকও চাহিদা কমা দিছে, খাইতে পারতেছে না, এই আর কি। আপনার নামটা একটু জানেন? আমার নাম মোহাম্মদ জাভেদ হাসান পিরু। ঠিক আছে জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। মাংস কত করে বিক্রি করছেন? 700 টাকা বলছেন? 700 টাকা। আপনার নামটা একটু জানি। আমার মাংসের দোকানের মালিকের নাম হচ্ছে বাবুল মহাজন। বাবুল মহাজন, আর দোকানের নাম? দোকানের নাম বাবুল এন্টারপ্রাইজ। এই জায়গাটার নাম একটু জানেন? এটা হলো আগা সাদেক রোড, পাকিস্তান মাঠ। আচ্ছা, কেমন বিক্রি হয় আপনার দৈনিক যদি জানি? আছে মোটামুটি আর কি, 4-5টা গরু জবাই হয়। জি, আপনার দোকান থেকে 4-5টা গরু কি বিক্রি হয়? না, আমাদের পাইকারি ছেল দিয়ে দেয়। আচ্ছা, আর যদি জানতে চাই আপনার দোকান থেকে কেমন সংখ্যা? আমার দোকান থেকে 1 গরু ধরেন বিক্রি হয় দোকানে। 100 কেজি হবে? বেশি হবে। বেশি হবে? দোকানের বয়স কেমন? দোকানে 10-11 বছর। 10-11 বছর? আচ্ছা, তাহলে অনেক পুরানো দোকান। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভাই, খাসির মাংস দেখতে পাচ্ছেন কি? খাসি নাকি বকরি, কোনটা? এটা খাসি। বকরি মাংস? বকরি, পাঠি। পাঠি? আচ্ছা আচ্ছা। কত করে বিক্রি করতেছেন? 1100। 1100 টাকা? জি। খাসি বিক্রি হয়? খাসি অর্ডার হলে, খাসি অর্ডার হলে বিক্রি করেন? আচ্ছা, কত করে বিক্রি করেন খাসি মাংস? 1200 টাকা। 1200 টাকা? জি। জায়গাটার নাম কি? পাকিস্তান মাঠ, মিরঞ্জলা বাজার। মির? মিরঞ্জলা। মিরঞ্জলা? মিরঞ্জলা, মিরঞ্জলা, মিরঞ্জলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। মিরন জিল্লা কাঁচা বাজারে দেখতে পাচ্ছি আসলে এই মুরগি কেটেও বিক্রি করা হচ্ছে। তো ভাই, একটু জানি এই মুরগিগুলি কেমন দামে বিক্রি করছেন আপনারা? ছাওয়া দাম 320 টাকা, বিক্রি দাম 300 টাকা। আচ্ছা, ছাওয়া হচ্ছে 320, বিক্রি 300 টাকা। 300 টাকা কেজি? কেজি। আচ্ছা, আর এই যে আস্ত মুরগি যেগুলো দেখছি, এগুলো মুরগি 210 টাকা। 210 টাকা। জায়গার নাম কি? জায়গার নাম হচ্ছে, এটাই বলে, পাকিস্তান মাঠের পাশে। পাকিস্তান মাঠের পাশে মিরঞ্জলা কাঁচা বাজার। আচ্ছা, কিরকম মুরগি বিক্রি হয় প্রতিদিন যদি একটু জানি, কেমন সংখ্যায় বা কেজি? 450-500 কেজি এমন। 450-500 কেজি? আচ্ছা, যদিও ব্যবসায়িক পলিসি, এই আস্ত মুরগি বিক্রি করলে আপনাদের সুবিধা বেশি নাকি আসলে কেটে বিক্রি করলে সুবিধা? সমানই, সমানই, এটা চেম করে ওটা হতে পারছে। হুম, এটা ব্যবধান করে ওটাই বেছে।
আচ্ছা আচ্ছা, মানে এটার একটা ক্যালকুলেশন করে তারপরে ওইটার আপনারা রেটটা দিয়ে রাখেন। তো মুরগির দাম তো মনে হয় বেড়ে গেছে নাকি? বেড়ে গেছে। কতদিন থেকে দোকানদারি করতেছেন আপনারা? দোকান তো অনেক বছর থেকে। তাও কেমন হবে? 28 বছর। আচ্ছা একটু জানি, এই যে কেটে মুরগিগুলো আপনারা বিক্রি করতেছেন, মানুষের আসলে আস্থা কেমন? কারণ আমি এই মুরগিটা দেখতেছি না জীবন্ত। আমাদের তো এমনিতে অনেক ধরনের, যাদের সন্দেহ হয় তারা এভাবে আলাম নেয়, আর যাদের সন্দেহ হয় না তারা এভাবে মাংস নেয়। আচ্ছা, আপনারা তো নিজেরাই জবাই করেন? নিজেরাই জবাই করি, দুজনে মিলে নিজেরাই জবাই করেন। আচ্ছা, মানে হালাল পদ্ধতিতে জবাই করেন? হালাল পদ্ধতিতে, আল্লাহু আকবার বলে বা সুন্দরভাবে। অনেক সময় আমরা দেখি যে আসলে অনেক ব্রয়লার দোকানে, একটু বলি, ব্রয়লার দোকানে আমরা যখন অনেক সময় যাই আমরা দেখি কিন্তু যে একজনই দোকানদারি করে, বিশেষ করে ভ্যান গাড়িতে যারা মুরগি বিক্রি করে, কি করে একাই এরকম করে ধরে একা জবাই করে। লোক না থাকলে ঠিক আছে, আর যদি লোক থাকে তাহলে ঠিক নেই, কারণ আমরা লোক না থাকলে আমরা ডাইকা একজন নিয়ে আনি, কারণ আমার পাশে দোকান আছে। আচ্ছা আচ্ছা, তাহলে যাদের আস্থা আছে মোটামুটি তারা এখান থেকে নিয়ে যাচ্ছে, দেখেই নিয়ে যায়। 400-450 কেজির মতো বিক্রি হয় প্রতিদিন আপনাদের? মানে আচ্ছা, তাহলে তো মোটামুটি বেশ ভালোই ব্যবসা। অর্ডার আছে হোটেল অর্ডার, ওই জন্যেই। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আচ্ছা সালাম। দর্শক, আমরা শুধু গরুর মাংসই আসলে দেখি যে কেটে কেটে বিক্রি করে, যদিও এই ধরনের মুরগি আসলে সব জায়গায় কিন্তু পাওয়া যায় না। তো সুবিধা হচ্ছে যে যে কেউ 1 কেজি গোশ মুরগির যদি কিনতে চায় তাহলে কিন্তু সেটাই সম্ভব। 1 কেজি একটা মুরগি কিনলে কিন্তু আসলে 1 কেজি মুরগি পাওয়া যাচ্ছে না, যা পারবে তাই দিতে হবে। 100 গ্রাম আমরা বিক্রি করি, যতটুকু সামর্থ্য আছে, যতটুকু লাগে ততটুকু দিই আমরা। আচ্ছা, তাহলে 100 গ্রাম মুরগির দাম কত করতেছে? 100 গ্রাম কত বলবো, 25 টাকা। 25 টাকা? তার মানে 25 টাকা দিয়ে মুরগি মাংস কিনে খাওয়া যাচ্ছে? আচ্ছা আচ্ছা, যা যতটুক লাগে ততটুকু। ব্যাচেলার মানুষ আছে না ঢাকা শহরে? অনেক ব্যাচেলার আছে। ওরে বাপরে বাপ, মাশাল্লাহ, বিশাল সাইজের মুরগি দেখেন দর্শক ভাই। এই যে এইগুলা তো ছোট ছোট, এটা তো অনেক বড় মুরগি। তো এটা আর এটার দাম কি আলাদা নাকি? এটা হ্যাঁ আলাদা। এটা কত করে বিক্রি করেন যদি? এটা 550, আর এটা 320 টাকা। 550? কেমন ওজন হবে এই মুরগিটার? 5 কেজি। 5 কেজি? সর্বোচ্চ কেমন সাইজের মুরগি বিক্রি করেন আপনারা? এই 5 কেজি 6 কেজি। 5-6 কেজি? আমরা তো শুনি যে এই ধরনের মুরগি নাকি অনেক 12-13 কেজিরও আছে। 7 কেজি এলা 8 কেজি এলা 7-8 কেজির মতো হয় না? আচ্ছা, এখন দেখবো এই পুরান ঢাকাতেই আসলে কসাই টলিতে নয়ন ভাই এখনও কেমন দামে মাংস বিক্রি হচ্ছে। অনেকেই আসলে হয়তো ভাবতেছেন যে যেহেতু সব জায়গায় মাংসের দাম বেড়ে গেছে, তাহলে যেখানে কম দামে মাংস বিক্রি হতো সেই জায়গাগুলিতেও হয়তোবা মাংসের দাম আসলে বেড়ে গেছে। তো বাড়লেও সেটা আসলে কোন পর্যায়ে বাড়লো, বা এখনও কমে সেখানে বিক্রি হচ্ছে কি না, বেচাকিনি কেমন চলতেছে, সেগুলো জানানোর জন্য চলে নয়ন ভাইয়ের দোকানে যাই, নয়ন ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। বাহ, খুব খুশি দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা হাসি দিচ্ছেন। বস্তু কিনছেন? হ্যাঁ, এই যে নিতে আসছি ভাইয়া, দিতেছে। সবসময় আসি ওনার দোকানে, ভালো মাংস দেয়, এই জন্য আজকেও আসছি নিতে। আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসছিস যদি জানি? আমি ভাইয়া ইসলামপুর থেকে আসছি। ইসলামপুর থেকে? ইসলামপুরে কি গোস্তের দোকান নাই? আছে, কিন্তু আমার কাছে এটা ভালো লাগে, এই জন্য দূর থেকে আসি। এইটা ভালো লাগে তারপরে দূর থেকে আসছেন না? আচ্ছা, যদি একটু জানি যে কতদিন নেওয়া হয়েছে এখান থেকে মাংস এর আগে? যখন থেকে মানে একটু কমের মধ্যে হয়েছে তখন থেকে আসা শুরু হয়েছে। তখন থেকে আসা শুরু হয়েছে, তো এখন তো মোটামুটি একটু দাম আবার বেড়ে গেছে, কিন্তু কিছু করার নাই বুঝছেন, পরিস্থিতির শিকার। এখন যে এখানে শুধু ওই রেটে 580-560 নিতে হবে এমন কোনো কথা না, কিন্তু এদের তো কোনো দোষ নাই। এখন যে বাড়ছে যেহেতু নিতেই হবে, এজন্য আসছি। হ্যাঁ, এখন একটু বাড়ছে। এরকম ভোক্তা আসলে আমার মনে হয় সব দোকানদারই চায় যে দাম বাড়ার পরেও ভোক্তা বলতেছে যে না আসলে কিছু করার তো নাই ওনাদের, যেহেতু দাম বেড়েই গেছে। এটা তো স্বাভাবিক, মানে মেনে নিচ্ছেন স্বাভাবিকভাবে? হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিকভাবে মেনে নিচ্ছি। আচ্ছা দেখেন, অবশ্যই ওনার মাংসটা কিন্তু একটু ভালোভাবে দেখে দিবেন, কারণ হচ্ছে খুব ভালো একজন মানে ক্রেতা কিন্তু আপনাদের, উনি খুব স্বাভাবিকভাবেই মাইনা নিছে যে দাম যেহেতু আসলে বাড়ছে কিছু করার নাই। যদি একটু জানি আপনার ইসলামপুরে কেমন দামে বিক্রি হচ্ছে মাংস এখন? ইসলামপুরে 780 টাকা বিক্রি হচ্ছে। 780 টাকা? হ্যাঁ হ্যাঁ, অতিরিক্ত আর কি বেশি বুঝছেন, তার মধ্যে আবার ধরেন মাংসের মধ্যে বেশিরভাগ হাড্ডি বুঝছেন, এই জন্য নিজের এলাকা আর কি, এই জন্য ওইখান থেকে আর কি নেওয়া বন্ধ করে দিছি। তো এখানে বাচ্চারা কোচিং করে, তো কোচিং এ দিয়া এখানে এক ফাঁকে মাংস লাগলে নিয়ে যাই, এইভাবেই আর কি নেওয়া হচ্ছে বুঝছেন। ঠিক আছে, অনেক ভালো লাগলো। জি জি, হ্যাঁ হ্যাঁ, আপনার সাথেও কথা বলে ভালো লাগছে, ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। ভাইয়ান গোস্ত নিয়ে আসছেন? জি ভাই, গোস্ত নিয়ে আসছি। আচ্ছা, কোথেকে আসছেন একটু জানি? আসতে আসছিল রায়সাবাজার থেকে। রায়সাবাজার থেকে? জি জি। আচ্ছা আচ্ছা, মাংস নেওয়া হয়েছে এর আগে এখান থেকে? হ্যাঁ নিয়েছি। এর আগেও নিছেন? জি জি। আচ্ছা, আজকে কতটুকু নেবেন? আজকে নেবো না, শুক্রবারে নেবো আর কি, বিয়েবাড়ি অনুষ্ঠানের জন্য 150 কেজি নেবো শুক্রবারে। ও আচ্ছা, শুক্রবারে নিবেন, মানে অর্ডার দিতে আসছেন? জি জি জি। আচ্ছা আচ্ছা, কতটুকু নেবেন? 150 কেজি? 150 কেজি? হ্যাঁ। ও তাহলে তো মোটামুটি মানে
আগে থেকে অভিজ্ঞতা আছে আপনার যে এখানের মাংসগুলো কেমন হয় নাকি? হ্যাঁ হ্যাঁ। তো কেমন দাম এখন চলতেছে? এখন 650 টাকা ভাই বলে দিয়েছে আর কি। 650 টাকা বলে? জি জি জি। আপনার যে রাশা বাজার আছে, জি জি, তো ওইখানে কেমন দামে বিক্রি হচ্ছে? ওইখানে আপনি 700 টাকা বিক্রি হইতাছে, এখানে 50 টাকা কমের জন্য প্রতি কেজিতে নেওয়ার জন্য আসছে আর কি। তাইলে আমার 150 কেজিতে অনেক টাকাই সেভ হবে। আপনারটা কেমন হইব সাইজ? আমারটা 4 মন হবে ভাই। 4 মনের? জি। এটা কি বকনা? বকনা। আচ্ছা, বকনা। সার গরু কি জবাই হয়? হ্যাঁ, সার তো এই সার জবাই করা আছে। সার জবাই করা আছে? আচ্ছা, কোন হাট থেকে সংগ্রহ এগুলা? কাওড়াকান্দি। কাওড়াকান্দি। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই। খুব ভালো আছেন। আচ্ছা, শুরুতে একটু বলি যে আসলে অনেক এলাকায় মাংসের দাম অলরেডি বাড়ছে, সবাই কিন্তু মনে করতেছে যে আসলে মাংসের দাম যেহেতু বেড়ে গেছে তার মানে সব জায়গায় বেড়ে গেছে। তো আসলে কোথায় কোথায় এখনো আসলে কম দামে মাংস পাওয়া যায়, সেই তথ্যগুলো জানানোর জন্যই কিন্তু আসলে মূলত আমাদের আশা। এবং তার পাশাপাশি অনেকে জানে যে নয়ন ভাই হয়তো কম দামে মাংস বিক্রি করছে আগে, কিন্তু আসলে এখনও নয়ন ভাইয়ের দোকানে কম দামে মাংস বিক্রি হচ্ছে কি না সেটা কিন্তু হয়তো অনেকেই জানেন না। অনেকে হয়তো মনে করতে পারেন যে এখানেও হয়তো দাম বেড়ে গেছে, সেটাও জানাবো আজকে। তার পাশাপাশি নয়ন ভাই, আমরা আপনার এই এলাকায় পুরান ঢাকায় আশেপাশে অনেকগুলো মাংসের দোকানে আজকে আমরা ঘুরছি, কারণ শুধু নয়ন ভাইয়ের ভিডিওই দেই পুরান ঢাকায় অনেক মাংসের দোকান আছে আরও। তো সেই দোকানগুলিতে আমরা গেছি, সেই দোকানগুলিতে জানানোর চেষ্টা করছি যে আসলে সেই দোকানগুলিতে কেমন দামে মাংস বিক্রি হয়। তোমাদের সাথে একটু একটু করে কথা বলছি, সবাই দেখলাম যে 700-700 উপরেই বিক্রি করতেছে মাংস, কিন্তু আপনার দোকানে এখনও কত টাকা বিক্রি হচ্ছে? আমি এখনও বলি যে আমার যে মাংসগুলো ধরুন মাংসগুলো এগুলো আপনি পছন্দ করেন তখন চয়েস করে নিতে পারবেন, এটার মধ্যে কোনো কলিজা মাথা পাও পাবেন না, এটা হলো 650 টাকা কেজি। আর যেটা মিস করা মাংস এখানে ওটা হলো 580 টাকা কেজি। 580 টাকা কেজি আর এটা 650 টাকা। এই যে আমাদের আসার উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কিন্তু সফল। আসলে অনেকেই হয়তো মনে করতে পারে যে সব জায়গায় যেহেতু দাম বেড়ে গেছে তাহলে নয়ন বেড়ে এখানে মনে হয় বাড়ছে, তো আসলে বাড়লেও সেটা পরিমাণে কিন্তু কমই আছে, 650 টাকা। কিন্তু 650 টাকা কিন্তু আশেপাশে আমরা দেখলাম, আপনারা দেখছেন, আমরা বেশ অনেকগুলো দোকানে যেয়ে জিজ্ঞেস করছি যে আপনারা কত করে মাংস বিক্রি করছেন, ওনারা কিন্তু প্রত্যেকেই বলেছে 700 টাকা। সব জায়গায় যে মাছটা আপনার এই দুই মাসে কিন্তু মাংস দাম বাড়ে, যে কোনো মাংস দাম বাড়ে, খাসি হোক সেটা গরু হোক বাড়ে। আর আল্লাহর রহমতে আমাদের খলিল ভাই আছে, উজ্জ্বল ভাই আছে, আমি আছি, আমার কি কিছু কিছু কারণে ভাই গোছ দামটা বাড়ে নেই, আজ আজকে 900 টাকা কিনে খেতে দেবো। প্রতি বছর দেখবেন রোজার মাসে অনেক আগে, এক মাস আগে, দেড় মাস আগে মাংস দাম কিনতে 100 টাকা 50 টাকা কিনতে বেড়ে যায়, এখন কিন্তু সেটা বাড়ে নাই। আজকে এই বছর বাড়ে নাই, আমি কিন্তু আজকে 5-7 বছর ধরে এটি দেখতেছি ভাই, প্রতি রোজার মাসের মধ্যে রোজার আগে 100 টাকা কিনতে বেড়ে গেছে। আচ্ছা আচ্ছা, কিন্তু আমাদের কারণে বাড়ে নাই ভাই। জি, আমাদের ভালো আছি। জি, আজকে দেখছি আপনার ফেসবুকে আপনার দেখছি কালকেও। আচ্ছা আচ্ছা, এই জন্যই আসলাম দেখি, আমার বাসা এখানেই, কিন্তু জানা হইতো না নয়ন ভাই সম্পর্কে আপনি না করে। জানা হইতো না নয়ন ভাই? আচ্ছা, একটু তাহলে ভাইয়ের নামটা একটু জানি। আমার নাম হচ্ছে ইব্রাহিম শুভ, এখানে আমাদের বাসা, এই রায়সা বাজারের এই দিকে। আচ্ছা, এই যে একটা কথা যেটা বললেন খুব ভালো লাগলো, যে আসলে যে বললেন যে আমার বাসা কিন্তু এখানে, কিন্তু আপনার ভিডিও না দেখলে হয়তো নয়ন ভাই সম্পর্কে জানা হতো না। আসলে এই জানানোর জন্যই কিন্তু আসলে মূলত আমাদের চেষ্টা, আমাদের কিন্তু আসলে আর অন্য কোনো উদ্দেশ্য নাই, মাংসের দাম বাড়ুক বা কমুক সেটা আসলে আমরা নিয়ন্ত্রণ করি না, এটা উদ্দেশ্য না, জাস্ট আপনাদেরকে জানানোর জন্য। যে অনেকে হয়তো মনে করতেছে এখন মাংসের দাম তো সব জায়গায় বেড়ে গেছে অলরেডি সবার মধ্যে এই জিনিসটা, তো আসলে নয়ন ভাই এখানে এখনো যে কমে পাওয়া যাচ্ছে মাংস, এই তথ্যটা দেওয়ার জন্যই কিন্তু আসলে মূলত আশা। হ্যাঁ, ওনারটা কারণে কিন্তু অন্য সব জায়গায় আমাদের এলাকায় যারা আছে তারা ব্যালেন্স করার চেষ্টা করছে। আর তাছাড়া আপনার ভিডিও যখন দেখলাম আমি, আমাদের এলাকার যারা কিনা 700 করে নিচ্ছে, কম্পেয়ার টু দুনারটা করে দেখছি দুনার কোয়ালিটি ভালো আরও, তো যার জন্য আমি মহিষও নেই আবার গরুও নেই, আর অন্য যেই ফুডগুলো আছে সেটার থেকে এখন যেহেতু কম পাই তো যার জন্য গরু বেশি নেওয়া হইতেছে। আপনাকে ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, দেখলাম যে মোটামুটি ওই জায়গাটাই একটু দেখলেন, মাংসগুলো কেমন জিজ্ঞেস করছিলেন, এখানে এসে দেখলেন, তো নিলেন শেষ? হ্যাঁ নিলাম।
নিলেন? হ্যাঁ। আচ্ছা, কতটুকু বস্তু নিলেন? ওটা থেকে নিয়েছি 1 কেজি, আর এখানে নিয়েছি আধা আধা কেজি করে। দুই পাশে কলিজি নিয়েছি আধা কেজি, ফেপড়া আধা কেজি। ও আচ্ছা, কলিজি, ফেপড়া, আর ওখান থেকে মিক্স মাংস নিয়েছি। মিক্স মাংস নিয়েছি। আচ্ছা, মিক্স মাংসটা কত করে নিলেন? 580 করে। 580, জি। তো আপনি তো দেখলাম যে একটু জাস্তিবাই করেই নিলেন, এখানে দেখলেন ওইখানেও দেখলেন, আমি দেখলাম দূর থেকে। তো কেমন মনে হলো আসলে মাংসটা যে নিলেন? হ্যাঁ ভালো, কারণ হ্যাঁ ভালো, আমি জাস্টিফাই করে দেখলাম যে না বেটার, আমি নাজিমুদ্দিন রোড থেকে আসলাম। ওখানে কেমন দামে বিক্রি হচ্ছে মাংস? ওখানেও 650। ওখানেও 650। এমনিতে এখানে যে 650 টাকা, কি মনে হয় যে ওখানটার সাথে মাংসের যদি একটু কম্পেয়ার আমরা করতে চাই, তাহলে ওখানে যেমনটা দেখা যাচ্ছে বা এখানে যেরকম দেখতে পাচ্ছেন মাংসটা, না ওখান থেকে যদি কম্পেয়ার করা হয় তাহলে আমার মনে হয় এখানকার এটা মাংসটা খুব ভালো। আচ্ছা, ওখান থেকে মানে আমি তো ওখানেও কিনি, যেহেতু আমি ওখানকার স্থানীয়, আমি এখান থেকেও নিই ওখান থেকে নিই, কিন্তু ওখান থেকে আমার কাছে এই জিনিস এখানকার মাংসটা খুব ভালো লাগে। আচ্ছা, ফ্রেশ একবারে, এটার জন্য। ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গোশত কিনলেন? জি। আচ্ছা, কোনটা নিলেন? এখানে তো দুই ধরনের মাংস পাওয়া যায়। আমরা দুটো ধরনের মিক্স করে নিয়েছি। দুইটাই নিছেন? হ্যাঁ, ওটাও নিছি, এটাও নিছি। আচ্ছা, মানে 580 টাকা যেটা সেটাও নিছেন, 650 টাকাটাও নিছেন? হ্যাঁ, এটাও নিছি। তো একটু যদি জানি যে আসলে দুইটা কেন নিলেন? ট্রাই করলাম, এটা কেমন এটা কেমন। আচ্ছা আচ্ছা, এটার কন্ডিশনটা কেমন এটা কেমন? কন্ডিশনটা আলাদা নিলে বোঝা যাবে যে কোনটা কন্ডিশনটা কেমন। আচ্ছা, খাবার পরে তার মানে রান্নাটাও তো আলাদাই হবে? হ্যাঁ অবশ্যই, রান্না আলাদা হবে, রান্না আলাদা হবে। হ্যাঁ অবশ্যই, রান্না আলাদা হবে, এইজন্যই তো নাও। আপনার কাছে কি মনে হয় এমনি চোখের দেখে আর কি যে কেমন হবে? ভালো, আমি এর আগে নিয়ে গেছি, ভালো। আচ্ছা, যখন নিয়ে গেছি আমি আলাদা আলাদা নিয়ে গেছি, রান্না করছি, ভালো ভালো হইছে। হ্যাঁ ভালো হইছে। এইজন্য আজকেও আবার আলাদাই নিলেন? হ্যাঁ, আমি সব সময় আলাদা করে নিয়ে যাই, এখান থেকে আলাদা নিয়ে যাই, এখান থেকে আলাদা নিয়ে যাই। আচ্ছা, কোথেকে আসছেন? আমি আছি কেরানীগঞ্জ থেকে। কেরানীগঞ্জ থেকে? হ্যাঁ। তো কেরানীগঞ্জ থেকে তো মোটামুটি অনেক দূরে এটা? না, ব্রিজের এই পাড়ার উপর। কেমন ভাড়া? এখান থেকে আসতে 10 টাকা, যেতে 10 টাকা। ও, 20 টাকা? 20 টাকা। আপনার এখানে কেমন দামে বিক্রি হচ্ছে মাংস? ওখানে 700 টাকা। 700 টাকা? হ্যাঁ। তাহলে 20 টাকা ভাড়া আপনার সেভ হয়ে যাচ্ছে এখানে কেজি প্রতি 50 টাকা। হ্যাঁ। আচ্ছা, আর 580 টাকা নিলে তো আরও বেশি। হ্যাঁ, 100 টাকা, 120 টাকা করে। আচ্ছা আচ্ছা, 120 টাকা করে। নয়ন ভাই, কী মনে হয় সামনে শবে বরাত আসতেছে? আমরা জানি যে শবে বরাতের সময় মোটামুটি একটা মাংসের ভালো একটা চাপ থাকে, অনেকেই আসলে মাংস একটু বেশি পরিমাণে কিনতে চায় বা কিনে, রমজান আসতেছে সামনে, তো সেই সময়গুলিতে এই সুযোগ সুবিধা মানুষ পাবে কি না? ইনশাল্লাহ, আমি আর একটা ভালো সুবিধা রাখবো। আর একটা ভালো সুবিধা রাখবেন ইনশাল্লাহ। আপনি যদি আল্লাহ যদি আমাকে সুর ভালো রাখে, আপনি মায় রমজান মাসেও আমি একটা অফার দিয়ে ছাড়বো, কিছু বেতন মধ্যে অফার ছাড়বো। শুনেন, আমরা কম দেয় মাংস বিক্রি করে থেকে আমাদের উপরে মাংস কেপি হয়, চ্যাটে বা ভালো মন্দ কথা বলে। আমি আপনি একটা বলি ভাই মনতে, যেটা 800 টাকা কেজি মাংস কিনবেন, 700 টাকা মাংস কিনবেন, যা পাবেন আমাদের এখানে তাই পাবেন। যে যাই বলুক ভাই, এটা মিথ্যা কথা ভাই। আমাদের মতো মন মাংস দেখতে, যেমন খলিল ভাই আছে, উজ্জ্বল ভাই আছে, আমরা মন মাংস দেখতে ভালো থাকে, আমরা কম দেয় মাংস খাইতেছি। আর আজকে 900 টাকা কেজি মাংস, 900 টাকা কেজি গুরু কিন্তু দামে, ব্যস্তিত দামে ব্যাপারীরা চিন্তা করে গুরু কম দাম বিক্রি করে, পুরো ঢাকায় ঢাকা শহরে তো ওরা কম দাম বিক্রি করে। একটা একটা কথা আপনি বলি ভাই, দেখেন আমি আপনাকে, কালকে আমি হাটে গেছি, হাটে যাওয়ার পর আমি গাড়িতে বসে আসতেছি, আমি একটা গ্রিসেতে একটা গুড় কিনছি, গ্রিসেতে কিনছি গ্রামে হাটাতে, তো গুড়ের দামটা একটু বেশি হয়ে গেলো। তো আমি চিন্তা করছি গুড়ের দামটা বেশি হয়ে গেলো, গুড়ের জন্য আমি কিনেছি গুড় মালিককে, গৃহস্থ না ভাই, গুড় মালিক তো আমি, মালিক কিন্তু আমি। দেখেন আমরা, আমাদের তো কিছু হাটের মধ্যে কিছু টাকা পাইবো, যেমন হাটের মধ্যে দেন আমার তো যে মাল দেয় চামড়ালায় ওনারা দেন ধানমন্ডি গুলশান 4-5টা বাড়ি, যে আমরা যেটা ফালে দিই, মানে আমরা সাত পদ্মা বলি যেটা গোলা, ওটা আমাদের কোনো কাজে লাগে না, বা কোনো মানে সিমন দামে আমরা বিক্রি করি, এটা আমরা ওখান থেকে কিন্তু অনেক খুশি। উনি দেন 1,00,000 টাকা মালিক, মানে যে বটের সাথে যে একটা থাকে গোলা, উনিও দেন 1,00,000 টাকা মালিক। আপনি দেন যে আমাদের তো চুরবিন আছে কারখানা, ওরাও ভালো ভালোবাসার মালিক, যে আমাদের তো যেমন হারানো হাট বিক্রি আছে, উনিও দেন 20,00,000,000 টাকা আঙুলটা হাত ছাড়তেছে নিতেছে। তো আমার গুরু যে আমারতে আমার টাকার হাসিল মানা যায়, যে আপনি কী বলে যে হাট মালিক যে হাট নেয়, তো উনিও দেখেন ওরা ঢাকা 4-5টা বাড়ি আমাদের হাসিলের টাকা দিয়ে, বা যে আমাদের ওই মালিক
তো আমরা কেন কষে এবারে কেন লস করবো? যদি আমাদের ব্যবসা মধ্যে প্রধানমন্ত্রী উনি যদি একটু মাংসের দিকে খাল লাগতো, গুড়ি খাল লাগতো, অবশ্যই আমরাও লস হতে বাঁচতাম, আমরা কম দামে খাইতে পারতাম। ধরেন আমাদের যে গোলা কিনে মানে সাত পদা বলি আমরা, এটা তো আমাকে আরে তো আমরা ফালাই দিতাম আগে, এখন আমরা কিছু টাকা পাই, ওটাতে আমরা কিন্তু অনেক খুশি, অনেক খুশি। মানে ফালান টাকাটা আমরা যদি পাই ওটা তো আমরা খুশি থাকবোই ভাই। তো দেন আমাদের যে চামড়া কিনে ওরও ধানমন্ডি গুলশান বাজারে কি হয় আমরা তো জানি, এটার মধ্যে অনেক এনতো দেখবেন অনেকজন থাকবেন সকাল থেকে আসেন জন্য বসে থাকে ওটা ওপেন টাকার সাথে আমাদের দেন ভাই, যে আমাদের আমাদের তো আপনি নেবেছে উনিও লাখ লাখ টাকা আমাদের সাথে, তো ওনারা মালিক, আমার গুরু মালিক, গুরু মালিক আমি, তো আমার গুরু যে লস হয় আমার লসই বড় সবাই লাভ হয়। তো আমাদের প্রধানমন্ত্রী একটু গুরু দিক খেয়াল রাখতো তো অবশ্যই এটা ভালো হতো। তাহলে তো মোটামুটি আরও একটা জিনিস বের হয়ে গেলো আপনাদের ভাই, যে আপনারা আমরা জানতাম যে শুধু গরু কিনে নিয়ে আসেন মাংস বিক্রি করে মোটামুটি টাকা, এখন তো দেখা যায় যে আপনাদের আসলে আরও অনেক এই যে হাড়ও বিক্রি করতে পারতেছেন আপনারা, সব সব এই গোলা যেটা বলেন সাক্ষরতা বলে অনেকে না, গরু খালি রক্ত বাদ দিয়ে সবই বিক্রি হয় ভাই, রক্ত বাদ দিয়ে সবই বিক্রি হয়। এখন এই রক্তের একটা প্রসেসিং হয়ে গেলেই মোটামুটি একেবারে সব হয়ে যেত, কাঁঠালের মতো গরুর কাঁঠাল মনে হয় সেম হয়ে গেল, কাঁঠাল যেমন কোনো কিছু ফেলানো যায় না গরু ভালো কাটি, সার দাম উঠছে যেটা মন চায় যা যেখানে মন চায় সে সেখান থেকে নেয়, তাকে এক হাটা থেকে কিনছি চোদ্দটা চোদ্দটা হ্যাঁ, মানে আমাদের গাবতলিও যায় গাবতলি একটা খুব প্রতি নাত্তে করি ওই যে আমার সাথে দেখা হয়েছিল একটা হাটে আপনার, সে ওই হাটে হয়ে যায় সব হাটে করি বিভিন্ন হাট করি ভাই। আর আমি ইচ্ছা জানেন কে তারা যদি ভালো পায় কমে খাইতে পারি কে তারা আমার এখানে আসবে বা আমাদের সাথে সম্পর্ক থাকবে, বন্ধুত্ব সম্পর্ক থাকবে না, থাকবে না ভাই। আপনার বাসা নিচে মাংস দোকান আছে, অবার বাসা নিচে মাংস দোকান আছে, সবাই তো সবাই বাসা নিচে কেউ 500 টাকা 600 টাকা 300 টাকা গাড়ি বা খরচ করে আসতো না ভাই। আচ্ছা যাই হোক, একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে সারগুলো জমা হয়েছে আসতে মনে হয়, আমি প্রতিদিন সার কাটি ভাই, একটা দুটো সার কাটি, দাম আমার এখানে দামি রেটে বেশি চলে ভাই, পুরান ঢাকার মধ্যে সারগুলোতে দামি গোষ্ঠী বেশি খায়, এগুলো দামিটা বেশি চলে। এই যে আমার এখন অর্ডার আছে 3টা গরু কাটবো দামি সব, আর সার নিবে না, সারও বানবে আপনি দেখেন আমি দেখাতে পারলাম পেরে সার নিবে না, আমি কিন্তু দেখলাম না ভাই অনেক আমাদের মাংস ব্যবসায়ী ভাই যারা অনেক মাংস ব্যবসায়ী আছে ওকে সবাইকে জিগান ওরাও কম বেশি কিন্তু আরো দেন আছে, অনেক মাংস ব্যবসায়ী ভাইরা ব্যাপারী কাছে অবশ্যই দেন আছে, কেন থাকবো দেন ভাই? যদি এটা আমাদের প্রধানমন্ত্রী একটু গুরুত্ব একটু নজর দিত আমরা কোনো কষে বেদান থাকতাম না বা আমাদের কোনো দেন থাকতেন না ভাই, আমাদের মাংস ব্যবসায়ী আমরা কেউ দেন থাকতাম না যদি আপনি একটু চোখ দিতেন। আচ্ছা অবশ্যই আশা করি এটার দিকে অবশ্যই শুধু মাননীয় প্রধানমন্ত্রী না এরকম ওনার যারা এই সেক্টরে যারা মানে রিলেটেড ব্যক্তিবর্গ আছেন যারা আসলে নির্ধারিত কর্তৃপক্ষ আছেন যারা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা অবশ্যই এটার দিকে দৃষ্টি দিবেন আমরা আশা করি আর কি। দর্শক জানাচ্ছিলাম এই পুরান ঢাকা থেকে আসলে পুরান ঢাকার অনেকগুলো দোকান আমরা ঘুরলাম, জানানোর চেষ্টা করলাম আপনাদেরকে কোন দোকানে কেমন দামে মাংস বিক্রি হচ্ছে, তার পাশাপাশি নয়ন ভাইয়ের দোকানে আসলে কেমন দামে মাংস বিক্রি হচ্ছে সেটাও জানানোর চেষ্টা করলাম। কারণ হচ্ছে অনেকেই হয়তো মনে করতে পারেন যে এখন সব জায়গায় যেহেতু মাংসের দাম বেড়ে গেছে তাহলে হয়তো যেই দোকানগুলোতে কম দামে মাংস বিক্রি হতো ওই দোকানগুলিতেও হয়তো এখন বেশি দামেই মাংস বিক্রি হচ্ছে, কিন্তু আসলে না, এখনও নয়ন ভাইয়ের দোকানে সেই আগের দামেই মাংস বিক্রি হচ্ছে, ঝুলানো মাংসগুলো 650 টাকা এবং যেইগুলো মিক্স করা মাংস সেটা হচ্ছে 580 টাকায় এখনও আপনারা সংগ্রহ করতে পারবেন এখান থেকে। আসলে এই উদ্দেশ্যেই কিন্তু আমরা এসেছিলাম নয়ন ভাইয়ের দোকানে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন। শেষ করে দিচ্ছি আজকের মতো ভিডিও চিত্র আগামী ভিডিওর দাওয়া দিয়ে, আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আসসালামু আলাইকুম।